চলো থিওরাম 3। এখন থিওরাম 3 তে কি আছে দেখো, সুন্দর একটু কথা বলছে থিওরাম 3। ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, ওয়াও, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, থিওরাম 3। থিওরাম 3 সেটা হলো কি, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। তো চলো দেখো কত সুন্দর জিনিসটা, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম। আমি একটা প্যারালোগ্রাম ড্র করবো, কিন্তু আমি ছোট করে ড্র করতেছি না, এখানে করি। ওকে চ্যাপ্টার 8, কিন্তু চ্যাপ্টার 8 না, প্যারালোগ্রামটা একটু বড় করে ড্র করে ওইদিকে নিয়ে যাই বেশি করে। এটা ওকে দেখো, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, এটা আমাদের প্যারালোগ্রাম, এ বি সি ডি, দেখো এ বি সি ডি, এটা কি প্যারালোগ্রাম, অর্থাৎ ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, এটা আমাদের প্রুভ করতে হবে, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। ওকে যাক, আমার মনে হচ্ছে অনেক উপরে ড্র করা হয়ে গেছে, আমরা এই দিকে একটু নিচের দিকে নিয়ে ড্র করি প্যারালোগ্রাম। এটা প্যারালোগ্রাম আমাদের, আর ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, এ বি সি ডি, হ্যাঁ প্যারালোগ্রাম। এখন এই ডায়াগোনালটা আমরা ড্র করে ফেলি, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। ওকে এখন দেখো এই ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, এখন ও পয়েন্ট মিট করছে। এখন দেখো যে তাহলে আমাদের একটু লিখতে হবে যে ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, পার্টিকুলার এনসেশন বা প্রপোজিশন, লেট লেট এ বি সি ডি বি এ প্যারালোগ্রাম, বি এ প্যারালোগ্রাম, হুজ টু ডায়াগোনালস, হুজ টু ডায়াগোনালস এ সি অ্যান্ড বি ডি, ইন্টারসেক্ট ইস আদার অ্যাট ও, এখন এখানে ইন্টারসেপ্ট করছে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট এও, এও ইকুয়ালস টু কত, সিও, অ্যান্ড বিও ইকুয়ালস টু ডিও। দেখো এই জিনিসটা আমাদের প্রুভ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। ওকে এখন একটা কথা বলি তোমাদের, বইয়ে যেভাবে করছে দেখবা যায় প্রবলেম, ঠিক আছে, কারণ এখানে আছে একটা কাজ করা যাবে না কখনোই, প্যারালাল লাইন চেঞ্জ করা যাবে না। এখন আমরা এইটাকে এই দুটাকে প্যারালাল দিলাম, এই দুটাকে মনে করো, ঠিক আছে, কোন দুটা প্যারালাল, আচ্ছা আগের দিনকে এই দুটা নিয়েছিলাম না এই দুটা নিয়েছিলাম বলো, যে কোনো যেটা বলবো সেটাই নেওয়া যাবে। আমরা কি এই দুটাকে প্যারালাল বলছিলাম না এই দুটাকে উপরে নিচে? ওকে সমস্যা নাই, তাহলে যে কোনো দুইটাকে প্যারালাল বলতে পারবে, ওই প্যারালাল চেঞ্জ করবে না, তাহলে আমি উপর নিচে এই দুটাকে প্যারালাল বললাম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কি এসি ট্রান্সভার্সাল, তাহলে অ্যাঙ্গেল এটার সাথে এটা কিন্তু কমে যাবে, কি অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল আর ইকুয়াল। এরপর আমার ওকে প্যারালাল রাখবো, আমি এই দুটাকে প্যারালাল বলবো, এবং এইটা ট্রান্সভার্সাল এই ডায়াগ্রামটা,
তো তাহলে আমরা বলতে পারি এটা ডাবল দাগ দিচ্ছে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এই অল্টারনেট অ্যাঙ্গেল সই কল হয়ে যাবে। ওকে এখন চলো, যেহেতু প্যারালাল আছে সেহেতু অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এখন চলো তাহলে, ওকে প্রুফ, হ্যাঁ প্রুফে গেলাম। এই প্রুফটা কিভাবে করতে হবে দেখো, স্টেপ জাস্টিফিকেশনস, খবরদার প্যারালাল প্যারালাল লাইন চেঞ্জ করো না। দেখো আমার এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে অ্যাঙ্গেল গেছে, কিন্তু কিন্তু তুমি যদি সেটা না করো তাহলে অ্যাঙ্গেল সব দিকে সরে যাবে, এটা ওটা এটা ওটা করবে, ঠিক আছে? এতে কিন্তু প্রুফে ঝামেলা হবে। ওকে এখন আসো স্টেপ জাস্টিফিকেশনস, স্টেপ স্টেপ জাস্টিফিকেশন, স্টেপ জাস্টিফিকেশন সিস্টেম ওয়ান। প্রথমে অ্যাঙ্গেলের কথা বলে বসি আমরা, অ্যাঙ্গেল এটা এটা ইকুয়াল। ওকে অ্যাঙ্গেল কে কে, অ্যাঙ্গেল বি এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস এ ডি, বি এ সি আর একটা কত, এস এ ডি, বি এ সি আর এস এ ডি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ওকে এখন কি জন্য এটা বলবো ইকুয়াল অ্যাঙ্গেল, বি এ সি আর এস এ ডি সাইড নোটে লিখলাম যে সেন্স সেন্স কে কে প্যারালাল, এ বি প্যারালাল টু ডি সি অ্যান্ড এস এ ইজ দেয়ার। স্যার আপনি এ বি প্যারালাল ডি ফিক্সেন্ট, আচ্ছা আচ্ছা ওকে ওকে, ডি সি সিটা কোথায় গেল, এই যে ডি সি, মেমোরি লস হয় বুঝছো, ওয়ার্ড বাড়তেছে তো, যে এবি প্যারালাল টু কত, ডিসি এন্ড এসি ইজ দেয়ার, ইজ দেয়ার, ইজ দেয়ার ট্রান্সভার্সাল, দেয়ার ট্রান্সভার্সাল কি যেন বন্ধ করতে চান, বন্ধটা বন্ধ করে রাখবে, নাহলে ভিডিওটা হচ্ছে তো এটা বারবারই ঝামেলা করবে। এখন দেখো যে সরি এন্ড এসি ইজ দেয়ার ট্রান্সভার্সাল, দেয়ার ট্রান্সভার্সাল, সো সো অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। দেখো এই যে এটাকে একটু ছোট বানাও, এখন অ্যাঙ্গেলটা আমরা দেখো এই অ্যাঙ্গেলটা আমরা এই পর্যন্ত ও পর্যন্ত যাব, বি এ সি পর্যন্ত না যে ও পর্যন্ত থেমে গেলাম, কারণ অ্যাঙ্গেল তোমার এটা, আর এরপর একটা আছে এ সি, ও সি থেকে ডি যাব, ও সি ডি অ্যাঙ্গেল তো এটা, অ্যাঙ্গেল ও সি ডি, ক্লিয়ার? অর্থাৎ অ্যাঙ্গেল দেখো বি এ সি, এটাকে আমরা বি এ ও বলতে পারি, এ অ্যাঙ্গেল, আবার সি এ এ সি, এ সি ডি অ্যাঙ্গেল, এটাকে আমরা বলতে পারি ও সি ডি, এই পাশটা। এখন আসো আর একটু কাজ করব, থ্রি নাম্বারে যাও, টু নাম্বার, এরপর আবার বাকি অল্টারনেট অ্যাঙ্গেলের কথা বলবো, অ্যাঙ্গেল এটা একটা অল্টারনেট, বাট যা সব জাস্টিফিকেশন লিখবো, যদি বই আমরা এর ভিতরে লিখছে কিন্তু আমরা সব জাস্টিফিকেশন ভিতরে যাই লিখবো। তাহলে এখন দেখো যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এবিডি, এবিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল, এবিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিডিসি সাইড নোট আবার দেখো, এবি এবিডি আর বিডিসি সাইড নোটে কি লিখবো বলো, ওই একই প্যারালাল সেন্স, সেন্স এবি প্যারালাল টু ডিসি,
एंड एसे इज देयर ट्रांसवर्सल इज देयर ट्रांसवर्सल तले सो alternate angles are equal দেখো তাহলে এখন আমরা এই অ্যাঙ্গেলটাকে একটু ছোট বানাবো এই ট্রায়াঙ্গেলের ভিতরে রাখবো তাহলে এ বি ও লিখব ডি বাদ দেব তাহলে আর অ্যাঙ্গেল এ বি ও আর বি ডি সি এই অ্যাঙ্গেলটা তাহলে ও ডি সি অ্যাঙ্গেল ও ডিসি আমরা এটার পরিবর্তে আমরা এখন এটা লিখতে পারবো এখন একটু ট্রায়াঙ্গেলে যাও এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট তাহলে কংগ্রুয়েন্ট হলে কি অপোজিট অ্যাঙ্গেল অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়ে যাবে এখন আমরা স্টেপ 3 তোমাকে নিচে লিখতে দেখতে পাবে কিনা জানি না তাহলে ইন ট্রায়াঙ্গেল এ ও বি এন্ড ট্রায়াঙ্গেল সিওডি দেখো আমরা কোন কোন ট্রায়াঙ্গেল নিয়েছি একটু খেয়াল করো আমরা ট্রায়াঙ্গেল নিয়েছি এ ও B আর COD এই দুই পাশে দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি দেখো আমাদের সব অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল এটার সাথে এটা ইকুয়াল আর এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল তাহলে SAS থিওরাম টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট এখন চলো তাহলে দেখো কত ইজি বিষয়টা হ্যাঁ এখন আমরা ওই অ্যাঙ্গেলের কথা বলবো ট্রায়াঙ্গেলটা একটু ডিরেক্ট করেছি ওখানে অ্যাঙ্গেলের কথা পুরোটা বলা হয়নি এখনো এরপর আসো তাহলে এখন আমাদের কাজ কি ওকে অ্যাঙ্গেল এ এটা কেমন হয়ে গেছে দেখতে অ্যাঙ্গেল এই যে বি বিএও ইকুয়ালস টু অ্যাঙ্গেল কত সিও ওসিডি এই যে ফ্রম স্টেপ 1 ফ্রম স্টেপ 1 আমরা স্টেপ 1 থেকে এটা পেয়েছি আর এরপর আসো আরেকটা অ্যাঙ্গেল স্টেপ 2 অ্যাঙ্গেলের কথা বলবো এটা অ্যাঙ্গেল এবিও ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওডিসি এটা কোথা থেকে পেলাম আবার ফ্রম স্টেপ 2 ফ্রম স্টেপ 2 স্টেপ 2 থেকে আমরা এটা পেয়েছি আর এবার একটা সাইড আছে এবি আর সিডি এটা আবার কেন অপোজিট সাইড হবে প্যারালোগ্রাম কি লিখবে অপোজিট সাইডস অফ এ প্যারালোগ্রাম অপোজিট সাইডস অফ এ প্যারালোগ্রাম আর প্যারালোগ্রাম আর ইকুয়াল এখন দেখো এই যে অপোজিট সাইড হবে প্যারালোগ্রাম একটা আছে এবি এর সাথে এটা ইকুয়াল খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম উল্টা পাল্টা কিছু করো না বাবারা আমি যেভাবে লিখে দিই এইভাবে লিখে দাও কি কথা বুঝতে পারছো উল্টা পাল্টা করতে যাও না অর্থাৎ তুমি সেটা ঠিক আছে তুমি এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল নাও নাহলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল নাও সেটাও নিতে পারো এখন দেখো সে দেয়ারফর ট্রায়াঙ্গেল এ ও বি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সি ও ডি এই যে দুটো ট্রায়াঙ্গেল নিলাম এখন সেটা কংগ্রুয়েন্ট হয়ে গেছে কেন কোন থিওরাম এ এস এ থিওরাম এ এস এ থিওরাম এখন চলো যে তোমরা এ এস এ থিওরামে এটা কংগ্রুয়েন্ট করে ফেলেছি আমি বলি তোমরা কি প্রবলেমটা করো সেটা আমি একটু বলে দেবো অবশ্যই যে এই কাহিনীগুলো করো তোমরা তা আমি বলবো এখন একটু এটা শেষ করে তারপরে ওকে তাহলে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট তো যখন এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হলো তখন আমি কি বলতে পারবো দেখো এই অ্যাঙ্গেলের সাথে কিন্তু এই অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট কোনটা এটা এই অ্যাঙ্গেলের অপোজিট কোনটা এটা হবে কি কথা বুঝতে পারছো এটার সাথে এটা ইকুয়াল তাহলে স এ ও ইকুয়ালস টু সি ও কেন বলো তো
অ্যাঙ্গেলের সাথে এটা ঠিক করাতে ডাবল দাগ দেওয়া আছে এখন এটার সাথে এটা ইকুয়াল তাহলে এটার অপোজিট এটা এটার অপোজিট এটা এবার এটার সাথে এটা ইকুয়াল তাহলে বি ও আর এটার অপোজিট আছে ডি ও এন্ড এন্ড বি ও ইকুয়ালস টু ডি ও প্রুফড খারাপ ছিল প্রুফটা এখন যে কাজগুলো তোমরা করে ফেলো আমি অপরাধ বলবো না এরপরে যখন কেউ মার্কস কেটে দিচ্ছে তখন আমিও আর কথা বলতে পারি না আমি বারবার বলে যে তুমি এইভাবেই করো হ্যাঁ এখন অনেকে কি করে ফেলে দেখো প্রথমে এটাকে বলবে ভার্টিক্যাল অপোজিট ক্লিয়ার কার বলবে এই পাশে দুইটা ভার্টিক্যাল অপোজিট আর এইদিকে একটা নেবে তাহলে তো দুইটা অ্যাঙ্গেল হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি মানি যে কোনো এনি একটু অ্যাঙ্গেল নিলেই হয় তবে আমি বলবো যে নিও না তোমরা একটু প্যারালাল প্যারালাল প্রুফ করে দাও যেটা এটার সাথে এটা কি ভার্টিক্যাল অপোজিট তাহলে তোমার দুইটা দেখানোর দরকার নাই একটা ভার্টিক্যাল অপোজিট দেখালাম আর একটা অল্টারনেট দেখাই দিলাম তাহলে দুইটা অ্যাঙ্গেল হয়ে গেছে অপোজিট সাইড ইকুয়াল বাবারা হয়তো নাকি হয় কারণ অ্যাঙ্গেল যে অ্যাডজাস্টেন্ট হতে হবে এমন তো কোনো কথা নাই কারণ টু অ্যাঙ্গেল ইকুয়াল হলে থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল এই কথা বুঝতে পারছো এনি টু অ্যাঙ্গেল যদি ইকুয়াল ইকুয়াল হয়ে যায় তাহলে থার্ড অ্যাঙ্গেল কি হবে অবশ্যই ইকুয়াল হবে কারণ সাম অফ থ্রি অ্যাঙ্গেল হবে ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি তো আমার সাজেশন হচ্ছে এটা না তোমরা অল্টারনেট অল্টারনেট করে দেখাই এটা একটা করে দিও তাহলে এটা সবচেয়ে বেটার হয় ওটাও হবে লজিক আছে কারণ আছে কি তুমি বলছো এরকম আমি একটু দেখাই দিই তাহলে তোমাদের সেটার কথা বলি যে সেটা লজিক আছে কিন্তু লজিকটা একটু হালকা হয়ে গেছে কারণ ওই আর একটা উজ্জ্বল রাখা হয়েছে কারণ দেখো যখন বলবো আমি এইটা আর এটা কি ভার্টিক্যাল অপোজিট আর আমি এটা বলছি না ইকুয়াল এখন আমি এটার সাথে এটা অল্টারনেট দেখালাম আর সাইড দেখালাম তাহলে তো হয়ে গেল কারণ এটার সাথে এটা ইকুয়াল আর এটার সাথে এটা যদি ইকুয়াল হয় তাহলে মাস্ট বি অ্যাঙ্গেল বি ইকুয়ালস অ্যাঙ্গেল ডি হবে এটা হবেই তো তাহলে এই জন্য বলা হয় যে আমরা যখন কংক্রিট প্রুফ করতে যাই তখন আমরা এনি টু অ্যাঙ্গেল দিলেই হয়ে যায় এনি টু অ্যাঙ্গেল অ্যান্ড সাইড যে কোনো একটা সাইড দিলেই হবে কিন্তু যখন আমরা বইয়ে প্রুফ করছিলাম ক্লাস সেভেনে মনে আছে তো তখন কিন্তু অ্যাঙ্গেলগুলো সাইডের সাথে ছিল এই দুটা সাইডের সাথে আমাদের অ্যাঙ্গেলগুলো ছিল মনে আছে যখন সাইড বলতেছিলাম এরকম ছিল ম্যাথটা তখন এখানে এরকম ছিল আর সাইডটা ইকুয়াল ছিল আবার ট্রায়াঙ্গেল আর একটা ছিল এরকম এটা হ্যাঁ এটা এ বি সি এটা ডি এ এফ কিরকম ছিল দেখো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল ছিল আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল ছিল এবং এটা ছিল এই দুটা সাইড ইকুয়াল ছিল তখন আমরা কংক্রিট প্রুফ করতে পেরেছিলাম তার মানে প্রুফ করতে গেলে কংক্রিট প্রুফ করতে গেলে অবশ্যই সাইডটা সাইডের সাথে অ্যাঙ্গেল থাকতে হয় কিন্তু আমি যদি বলি অ্যাঙ্গেল বললাম না আমি বললাম অ্যাঙ্গেল এটা এটা ইকুয়াল আচ্ছা এটার সাথে এটা ইকুয়াল আর এটার কথা আমি বললাম না এই যে বি ইকুয়ালস টু ই এ ইকুয়ালস টু ডি তাহলে অবশ্যই তো সি ইকুয়ালস টু ই এফ হবে কারণ সাম অফ থ্রি অ্যাঙ্গেল এই লজিকে ইয়েস এনি অ্যাঙ্গেল হলে এনি টু অ্যাঙ্গেল অ্যান্ড এনি সাইড হলেই কংগ্রুয়েন্ট তো সেটা করতে পারো তবে আমি না করার জন্যই বলবো করলে সমস্যা নাই মার্কস পাবে তুমি হ্যাঁ কিন্তু আবার হঠাৎ করে কেউ যদি কেটে দিয়ে বসে তখন একটু ঝামেলা হয়ে যায় অর্থাৎ এইভাবে করে দিও হ্যাঁ ওকে আর একটা কাজ করতে পারো ট্রায়াঙ্গেল এই দুটো নিতে পারো সেটাও নেওয়া যায় তখন প্যারালাল লাইন এই দুটো বলতে হবে তখন এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে যাবে কিন্তু ওকে তাহলে আমরা প্রুফটা হয়ে গেল এখন থিওরাম ফোরে যাও ফোর নাম্বার থিওরাম কি বলে দেখো ফোর নাম্বার থিওরামে কি আছে দেখো বলো ফোর নাম্বার থিওরামে আমাদের বলছে যে কি ওকে ডায়াগোনাল অফ এ রেকট্যাঙ্গেল ইকুয়াল এন্ড বাইসেক্ট ইচ আদার ডায়াগোনাল অফ এ রেকট্যাঙ্গেল আর ইকুয়াল এন্ড বাইসেক্ট ইচ আদার ওয়াও এখন চলো একটা রেকট্যাঙ্গেল ড্র করব থিওরাম 5 থিওরাম কত 4 ডায়াগোনাল অফ এ রেকট্যাঙ্গেল আর ইকুয়াল এন্ড বাইসেক্ট ইচ আদার ইকুয়াল প্রুফ করতে হবে বাইসেক্ট ইচ আদার বলতে হবে এখন চলো রেকট্যাঙ্গেলের ডেফিনিশন পড়ে দেখো
বলা আছে রেকট্যাঙ্গেল ইজ এ প্যারালোগ্রাম, এ বি সি ডি। এখন আসো ডায়াগোনাল, ডায়াগোনাল ইকুয়াল এন্ড বাইসেক্ট ইচ আদার। রেকট্যাঙ্গেলের ইস অ্যাঙ্গেল কত ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি না? ওকে, পার্টিকুলার সেশন ডায়াগোনাল অফ এ রেকট্যাঙ্গেল আর ইকুয়াল এন্ড বাইসেক্ট ইচ আদার। এখন চলো লেট এ বি সি ডি বি এ রেকট্যাঙ্গেল টু ডায়াগোনাল, টু ডায়াগোনাল, টু ডায়াগোনালস এস সি অ্যান্ড বিডি, এস সি অ্যান্ড বিডি ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট ইচ আদার, ইচ আদার অ্যাট ও। ওকে, ইচ আদার অ্যাট ও, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এখন চলো, হ্যাঁ ওকে, ডায়াগোনাল এস সি অ্যান্ড বিডি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও। We have to prove that. We have to prove that. We have to prove that. Prove that. Diagonal equal. এটা এরকম দিলাম আমি। AC equals to BD. আর আরেকটা আছে কি? 2. Bisect each other. AO equals to CO. And BO equals to DO. দেখো আমাদের এই দুটো জিনিস প্রুফ করতে হবে, AC equals to BD diagonal equal and bisect each other, AO equals to CO, BO equals to DO. এখন চলো প্রুফ, প্রথম প্রুফ এই প্রুফটা একবারে বলবো যে এ রেক্ট্যাঙ্গেল ইজ এ প্যারালোগ্রাম, এ রেক্ট্যাঙ্গেল ইজ এ প্যারালোগ্রাম। Steps justification. A rectangle is a key parallelogram. A rectangle. Step one. A rectangle is also a parallelogram. এখন শোনো, তোমাদের কাছে বলি, তোমরা ডেফিনেশনটা একটু দেখে আসো। এখানে যে ডেফিনেশন আছে, এই ডেফিনেশন কিন্তু একটু পড়তে হবে তোমাদের। আমি বলি পেজ নাম্বার, না হলে কিন্তু ঝামেলা আছে না এমসিকিউ আনসার করতে গেলে। খেয়াল করো, এই যে পেজ নাম্বার 134 নাম্বার পেজে যাও, সেখানে দেখছো সবগুলো ডেফিনেশন আছে। প্যারালোগ্রাম বলছে দেখছো, এই প্যারালোগ্রাম ইজ এ কোয়াড্রিলেটারাল উইথ অপোজিট সাইডস প্যারালাল, আর কিছু বলে নাই কিন্তু, প্যারালাল শেষ। এবার দেখো রেক্ট্যাঙ্গেল ইজ এ প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল ইজ এ প্যারালোগ্রাম। দেখো রম্বাস এর কথা বলছে, রম্বাস ইজ এ প্যারালোগ্রাম, রম্বাস ইজ এ প্যারালোগ্রাম। দেখো কত সুন্দর ডায়লগটা, এগুলো একটু মনে রাখতে হবে কিন্তু, রম্বাস ইজ এ প্যারালোগ্রাম। এরপর দেখো যে স্কোয়ার, আর কি বলছে, স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার ইজ এ কি, স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, এটা স্কোয়ার জন্য রাইট, স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, ব্যাস। এমসিকিউ যদি এই কথাটা থাক থাকে স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, তো ইয়েস এটা রাইট, বললো যে স্কোয়ার ইজ এ রম্বাস, নাও ফলস, কে ক্লিয়ার? অনেকে বলতে পারে স্কোয়ার ইজ এ রম্বাস, নাও স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, আবার উল্টা বলতে পারে রেক্ট্যাঙ্গেল ইজ এ স্কোয়ার, নাও সেটা আবার রাইট রং, স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল। এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু মাথায় রাখতে হবে, স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, আদারওয়াইজ কিন্তু এমসিকিউ এর অ্যান্সারে প্রবলেমে পড়ে যাবে, কি কথা ক্লিয়ার? এখন কোথায় কি লেখা আছে সেটা বড় কথা না, বোর্ডের বইয়ে যা লেখা আছে তোমাকে সেটা ফলো করতে হবে।
কে স্কয়ার ইজ রেকট্যাঙ্গেল যাক আমাদের রেকট্যাঙ্গেল ইজ একই প্যারালোগ্রাম তাহলে এখন আমরা এটা লিখে ফেলবো একটু আগে গ্রুপ করলাম ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার তাহলে স এ ও ইকুয়ালস টু বি ও এন্ড সি ও ইকুয়ালস টু ডি ও সাইডটা কি লিখবো ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার diagonals of a parallelogram bisect each other bas amader kintu puro proof ta kora laglo na ei je ek kotha shesh ek kothay ekta proof shesh ekhon baki proof ta korar shomoy amader ki korte hobe amra dui dike dui ta triangle nebo jate dui ta diagonal chole ashe ekta triangle abc আরটা ট্রায়াঙ্গেল এটা নেব এ বি ডি তাহলে এখন আসো স্টেপ 2 স্টেপ 2 এর ট্রায়াঙ্গেল এ বি সি এন্ড এন্ড ট্রায়াঙ্গেল এ বি ডি এই যে দুটো ট্রায়াঙ্গেল নিলাম এমন ভাবে নিব যাতে ডায়াগোনাল একটা চলে আসে এ বি সি আবার এ বি ডি এখানে একটা ডায়াগোনাল চলে আসছে তাহলে দেখো এবি আর এবি ইকুয়াল কমন কমন সাইড কি হলো এবি এবি ইকুয়ালস টু এবি কেন কমন সাইড এরপরে দেখো এবি আর এবি ইকুয়াল করে দিলাম কমন সাইড আরো কিছু কাইন্ডের কথা বলবো আমরা সেটা দেখো যে কমন সাইড দিলাম একটা অপোজিট সাইড অফ এ রেকট্যাঙ্গেল আর ইকুয়াল দেখো ওকে এরপর দেখো যে বিসি ইকুয়ালস টু এডি কেন ফার্স্ট ট্রায়াঙ্গেল এবিসি অন সাইড বিসি এই যে দেখো বিসি ফার্স্ট ট্রায়াঙ্গেল এবিসি আর এবিডি এর সাইড আছে এটা ইকুয়াল opposite side of a rectangle are equal opposite sides of a rectangle are equal sides of a rectangle are equal opposite sides of a rectangle are equal দুটো সাইড পেয়ে গেছি এখন অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি ইস অ্যাঙ্গেল অফ রেকট্যাঙ্গেল কত 90 ডিগ্রি তাহলে ইনক্লুড কথা লিখতে হবে এবার ইনক্লুডেড অ্যাঙ্গেল দেখো তো এখানে এবি আর বিসি এবি আর বিসি অ্যাঙ্গেল কোনটা এটা কিন্তু অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু ইনক্লুডেড অ্যাঙ্গেল এখন দেখো এই পাশে এবি আছে আর এডি এবি আর এডি অ্যাঙ্গেল কিন্তু এটা এবি আর এডি ইনক্লুডেড অ্যাঙ্গেল এটা ইনক্লুডেড অ্যাঙ্গেল বিএডি ইস অ্যাঙ্গেল অফ রেকট্যাঙ্গেল ইস অ্যাঙ্গেল অফ রেকট্যাঙ্গেল কত ওয়ান রাইট অ্যাঙ্গেল ইস অ্যাঙ্গেল ইজ ওয়ান রাইট অ্যাঙ্গেল ইস অ্যাঙ্গেল is on right angle এই কারণে আমরা অ্যাঙ্গেল নিয়ে নিলাম তাহলে এখন দেখছো সাইড অ্যাঙ্গেল সাইড টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট সাইড অ্যাঙ্গেল সাইড তাহলে দেয়ার ফর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এবিডি কোন থিওরাম এস থিওরাম থিওরাম কথাটা লিখতে হবে কোন থিওরাম আন্ডারে তুমি প্রুফটা করলে অবশ্যই লেখা লাগবে এস এস থিওরাম ওকে এখন আসো যেই কংগ্রুয়েন্ট হলো সে আমরা কি বলতে পারবো দুইটা সাইড তো ইউজ করে ফেলছি তাহলে থার্ড সাইড এই ট্রায়াঙ্গেল থার্ড সাইড এসি আর এই পাশে এই ট্রায়াঙ্গেল থার্ড সাইড কিন্তু এটা ইকুয়াল তাহলে স এস এ ইকুয়ালস টু বি ডি দেখো ডায়াগোনাল ইকুয়াল হয়ে গেছে তাহলে দেয়ার ফর
এখন সবগুলো কথা একসাথে লিখে দাও। দেয়ারফর দেয়ারফর এস ইকুয়ালস টু বিডি ওকে এন্ড ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার এও ইকুয়ালস টু সিও বিও ইকুয়ালস টু ডিও এটাই প্রুফ। BO equals to DO. Okay, it is proved. Then let's go. Theorem 5. Rhombus is what I will say. Rhombus. Theorem 5. Haan. Right angle ever proved. Then let's go. Theorem 4. I'm going to complete. Chalo. Buste barso ke na. I'm going to do the triangle. Yes, it is a triangle. I'll return yes. এটা কমন সাইড এই দুটা অপোজিট সাইড ইকুয়াল আর অ্যাঙ্গেল 90 তাহলে ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট তাহলে এসি এসি ইকুয়ালস টু বিডি তাহলে আর আগে তো প্যারালোগ্রাম রেকট্যাঙ্গেল ইজ এ প্যারালোগ্রাম তাহলে ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার অর্থাৎ এ ওয়াই ইকুয়ালস টু সিও বি ওয়াই ইকুয়ালস টু ডিও এক কথায় প্রুফ। এরপর রম্বাস যাও রম্বাস কে রম্বাস ইজ এ প্যারালোগ্রাম রম্বাস ইজ অলসো এ প্যারালোগ্রাম ব্যাস তাহলে এখন আমাদের প্রুফ করতে হবে কি diagonal of a rhombus bisect each other at right angle diagonals of a rhombus bisect each other at right angle ki kotha bujhte parcho diagonal of a rhombus bisect each other at right angle ekhon eta prove korbo bisect each other korbe ota to ek kothay hoye jabe rhombus is a parallelogram tar diagonal of a parallelogram bisect each other tale so diagonal of a rhombus bisect each other এখন চলো একটা রম্বাস ড্র করো সব সাইড গুলো ইকুয়াল হবে এ বি সি ডি কি এটা রম্বাস ডায়াগোনাল গুলো জয়েন করে দাও এখানে এটা জিরো দাও ওকে এখন দেখো যে ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল এট রাইট অ্যাঙ্গেল এখন অ্যাঙ্গেল গুলো 90 তোমাকে প্রুফ করতে হবে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 প্রুফ করতে হবে সবগুলো অ্যাঙ্গেল 90 ওকে ওকে এখন চলো সেই কাজই এখন আমরা করব ওকে পার্টিকুলার এনসেশন বা প্রপোজিশন যা দেখো লেখো লেট লেট A B C D B A কি রম্বাস B A B A রম্বাস এত B A রম্বাস হোস টু ডায়াগোনাল টু ডায়াগোনালস টু ডায়াগোনালস AC AC এন্ড AC to diagonals AC and BD AC and BD bisect each other okay intersect each other at AC and AD AC and BD intersect each other at QO we have to prove that have to prove that Prove that. আমরা কি প্রুফ করব এখন? One number. Diagonal bisect each other. AO, CO. And BO, DO. এবার two number. সব angle equal. 90 degree. AOB equals to angle. BOC equals to angle COD equals to angle AOD equals to one right angle দেখো diagonal bisect each other and right angle angle COD AOD on right angle এখন চলো প্রুফে যাব আমরা
হ্যাঁ, এখন চলো আমরা সামনের দিকে আগালাম। তাহলে এটা আমাদের প্রুফ করতে হবে, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার আর রাইট অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেলটা সবগুলো অ্যাঙ্গেলে 90 ডিগ্রি, আমাদের এটা প্রুফ করতে হবে, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। তাহলে এখন আমাদের কাজ কি হবে প্রুফ? প্রথমে কমেন্টে দিব রামপাস ইজ এ প্যারালোগ্রাম, রামপাস ইজ অলসো এ প্যারালোগ্রাম, স্ট্যাপস জাস্টিফিকেশন, স্ট্যাপস স্ট্যাপস জাস্টিফিকেশন, এখন চলো স্টেপ ওয়ান ওই কথাটাই বলতে হবে, রামপাস ইজ এ কি প্যারালোগ্রাম, রামবাস ইজ এ প্যারালোগ্রাম, রামবাস ইজ এ প্যারালোগ্রাম। তাহলে এখন আসো ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, রামবাস ইজ এ প্যারালোগ্রাম। তাহলে স প্রথম কমেন্ট চলে আসলো এখানে, এম ও ইকুয়ালস টু সি ও এন্ড বি ও ইকুয়ালস টু ডি ও, সাইড নোট ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার, ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম, ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট bisect each other, diagonals of a parallelogram bisect, diagonals of a parallelogram bisect each other. এবার আসো টু, পরে আমরা এই যে দুটা ট্রায়াঙ্গেল নিয়ে নাও পাশাপাশি নিবে, অ্যাডজাসেন্ট টু ট্রায়াঙ্গেলস নাও, হয় আমি এটার সাথে এটা নিবো অথবা এটার সাথে এটা, এখন এই দুটো একসাথে নিয়ে নিলাম দেখো। তাহলে ইন্ট্রাঙ্গেল, ইন্ট্রাঙ্গেল এ ও বি এন্ড ট্রাঙ্গেল বি ও সি, এই যে অ্যাডজাসেন্ট টু ট্রাঙ্গেল নিয়েছি আমরা সবসময় সেটাই করবে, অ্যাডজাসেন্ট টু ট্রাঙ্গেল। তাহলে এখন আমরা কি পাবো দেখো, আমরা বলতে পারবো এটা যে এ ও ইকুয়ালস টু সি ও ফ্রম স্টেপ ওয়ান, এই যে দেখো এ ও সি ও, স্টেপ ওয়ান ওয়ান হান্ড্রেড এ বেশি এ ও সি ও, আর এখন দেখো যে বি ও ইকুয়ালস টু বি ও, বি ও ইকুয়ালস টু বি ও কমন সাইড, বি ও ইকুয়ালস টু বি ও কি দেখতে পাচ্ছ কিনা, বি ও ইকুয়ালস টু বি ও কি কমন সাইড, কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল, দেখো এই ট্রায়াঙ্গেলের কমন সাইড আমার ট্রায়াঙ্গেল বিওসি, এই দুটো ট্রায়াঙ্গেলের কমন সাইড কিন্তু এটা। এখন দেখো আর একটা সাইড ইকুয়াল আছে, দেখো এবি ইকুয়ালস টু বিসি, এবি ইকুয়ালস টু বিসি কেন, ওকে সাইড ইকুয়াল হয়, ইস সাইড সাইড অফ এ রম্বাস আর ইকুয়াল, সাইডস অফ এ রম্বাস আর ইকুয়াল। এখন চলো এখন আমরা নিব এ বি বিসি, এ বি ইকুয়ালস টু বিসি, সাইড এটা দাও সাইডস অফ এ রম্বাস আর ইকুয়াল, সাইডস অফ এ রম্বাস আর ইকুয়াল, দেখো সাইডস অফ এ রম্বাস আর ইকুয়াল, এই জন্য এ বির সাথে বিসি ইকুয়াল হয়েছে। এখন দেখছো এ ও ইকুয়ালস টু সি ও, এটা কমন সাইড, এ বির সাথে বিসি ইকুয়াল, তাহলে এস 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 থিওরাম টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট। তাহলে স ট্রায়াঙ্গেল এ ও বি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল
बीओसी कौन थ्योरम एसएसएस थ्योरम एसएसएस थ्योरम एस 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 एसएसएस थ्योरम ट्रायंगल इक्वल हो गए তাহলে এখন আমরা বলতে পারবো এই যে ট্রায়াঙ্গেল ইকুয়াল পারবো এখন দেখো যে হ্যাঁ আমাদের কাজ এখন কি হলো তাহলে देयरफॉर देयरफॉर অ্যাঙ্গেল AOB cos ট্রায়াঙ্গেল BOC অর্থাৎ আমরা এই যে ট্রায়াঙ্গেল ইকুয়াল দেখালাম এটার সাথে এটা ইকুয়াল ওকে কোন দুটো অ্যাঙ্গেল कमेंट दिव एंगल দুটা অ্যাঙ্গেল মিলে কত হবে টু রাইট অ্যাঙ্গেল এখন দেখো যে স্টেপ কত 3 স্টেপ 3 এখন আসো যে অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 1 স্টেট অ্যাঙ্গেল 1 স্টেট অ্যাঙ্গেল इक्वल्स टू पातो टू राइट एंगल राइट टू राइट एंगल्स देखो ये दुटा मिले एंगल ए ओ बी और बी ओ सी ये दुटा एंगल मिले के तो वन स्टेट एंगल अर्थात टू राइट एंगल्स এখন কম্পেয়ার করে বলতে পারি তবে আমরা একটা কাজ করতে পারি এই বি ও সি এর পরিবর্তে এ ও অথবা এ ও বি কে চেঞ্জ করে আমরা এটা লিখে দিতে পারবো একটু ক্যালকুলেট করে চলো আর এখন এ ও বি মানে কি এখান থেকে দেখো বি ও সি এখন দাও বি ও সি অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেলস ইকুয়ালস টু 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 রাইট অ্যাঙ্গেলস আমরা তো ক্যালকুলেশন করে এখান থেকে ডাইরেক্ট নাম লিখে দিই এট দা টু রাইট রাইট অ্যাঙ্গেলস এখন খেয়াল করো এই যে আমরা এটার পরিবর্তে এখন এটা দিয়ে দিয়েছি তাহলে দুইটা একই অ্যাঙ্গেল হয়ে গেছে সাইন অর্ডার লিখতে পারো সেন্স एंगल एओबी इक्वल्स टू एंगल बीओसी তাহলে এওবি টাকে চেঞ্জ করে বিওসি দিলাম তাহলে টু বিওসি মানে টু টু অ্যাঙ্গেল বিও সি ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেলস এখন টু দিয়ে ডিভাইড করে দাও তাহলে আর অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 1 রাইট ভার্টিকাল অপোজিট বলতে পারি similarly it can be proved that vertical opposite bolte paro similarly kotha bolte paro similarly option to smart language ekhane method ota likha bhalo similarly it can be proved that angle COD equals to angle AOD কারণ এই দুটো অ্যাঙ্গেল যদি নাও তাই হয় AOD equals to one right angle
তাহলে হয়ে গেছে দেয়ারফর সবগুলো অ্যাঙ্গেল হয়ে গেছে এটা এটা রাইট অ্যাঙ্গেল হলো এই দুটো রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে তাহলে এখন সিমিলারলি আমরা বল ওকে দেয়ারফর দেয়ারফর এখন সবগুলো লিখে দিতে হবে দেয়ারফর দেয়ারফর AO ইকুয়ালস টু CO BO ইকুয়ালস টু DO এন্ড এন্ড সবগুলো অ্যাঙ্গেল 90 অর্থাৎ AO B ইকুয়ালস টু BOC equals to COD equals to AOD equals to 1 right angle grouped এখন দেখো যে এটাই on right angle grouped হয়ে গেল ওকে যদিও আজকে একটু টাইম আছে তাহলে আজকে এই পর্যন্ত লিভ দিতে যাচ্ছিলাম কারণ আজকে আমি একটা জায়গায় একটু বেরোবো এখন ঠিক আছে পরের দিন ইনশাল্লাহ।